আন্দোলন করছে, সেই আমি যদি মানে এভাবে সরলীকরণ করি, যে আন্দোলন বন্ধ বা বন্ধ বন্ধের জন্য, তার সঙ্গে ওই যে কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাযুজ্য রেখে ডিএ পাবে কি পাবে না বা ওই যে মামলা, তার কোনো সম্পর্ক নেই। এটা মূলত মামলাটি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হচ্ছে বন্ধ বন্ধ করা, ওদের আন্দোলন বন্ধ করা, এই সমস্ত পারপাসে। ফলে এই দুটো বিষয় এক নয়। আপনি যেটা প্রশ্ন করলেন এটা আপনার বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি যে এই দুটো বিষয় একেবারে এক নয়। হ্যাঁ, মামলাটি আগামী 11 তারিখ আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেখানে নিশ্চিতভাবে মামলা হবে। এখন আলোচনা সবসময়, আলোচনার রাস্তা তো সবসময় খোলা, সবসময় আলোচনা, ইভেন সরকারের কাছেও এই জিনিস খোলা, যে সরকার সে যে কোনো সময় নোটিফিকেশন দিয়ে কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিক না। আজকে সন্ধ্যাবেলায় কর্মচারীদের যে ন্যায্য পাওনা নোটিফিকেশন দিয়ে এক্ষুনি রিলিজ করে দিন, তাহলে এত সব কিছু হবে না, আন্দোলনও হবে না, মামলাও হবে না, কিচ্ছু হবে না। আপনি একেবারে নির্দিষ্টভাবে কর্মচারীদের যে দাবি, কর্মচারীদের যে হকের পাওনা, যে আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে, সেই অনুযায়ী আপনি দিয়ে দিন, তাতে মামলাও চলবে না, আন্দোলনও চলবে না, কিচ্ছু চলবে না। আপনি তারপরে আপনি কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু যদি কর্মচারীরা এক